हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। आशा करती हूँ तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आज के कोलकाता गड़ियाहाटर का जूम थियोग्राफी बोले एक कैफे आछे, तो ओखने चले एसेछि। कैफेटार नाम किन्तु बेश इंटरेस्टिंग। और एखाने जो ब्यापारटा होयेछे सेटा होच्छे आईबीयू बोले एक चायर ब्रैंड आछे, तारा आमाके इनवाइट करेछे। तो प्रथमबार कोनो ब्रैंड आमाके इनवाइट करेछे, आमार तो खूब भालो लागछे। तो चलो ताहले भेतरे गिये देखि कि ब्यापार। এখানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে তোমরা সামনাসামনি দেখতে পাবে কিভাবে চা বানাচ্ছে, রান্নাগুলো কিভাবে করছে। তো এটা খুবই দেখতে ভালো লাগে, এটা মানে ঘরের মতো অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। থ্যাংক ইউ। এই আইব্রিউ টিটা তোমরা Amazon আর Flipkart এ পেয়ে যাবে। তো চা তো রেডি। তো চায়ের অ্যারোমাটা তো সত্যি খুব সুন্দর, খুবই রিফ্রেশিং চাটা। তো এখন এবারে আমি আইবিউ যে ব্র্যান্ডটা আছে তার কো-ফাউন্ডার সত্যজিৎ দার সাথে একটুখানি কথা বলে নেব, ওনার থেকে জেনে নেব এই ব্র্যান্ডটার মানে তৈরির পিছনে কি কি রয়েছে। কারণ অনেক ব্র্যান্ডই আমরা দেখতে পাই যে টি ব্যাগস রয়েছে, ইনফিউশন টি ব্যাগস রয়েছে, তো এই ব্র্যান্ডটার স্পেশালি কি আছে? থ্যাঙ্কস ফর কভারিং দিস ফেস্টিভ্যাল, দিস কার্নিভাল। অ্যাকচুয়ালি টি ব্যাগ বাজারে অনেক আছে, তো হোয়াই নতুন করে একটা টি ব্যাগ আনার কথা হলো? তো বেসিক্যালি টি ব্যাগসে যে ধরনের চা ইউজ করা হয় দে আর ভেরি লো কোয়ালিটি ফ্যানিংস অর ডাস্ট কাইন্ড অফ থিং। সো উই ওয়ান্টেড টু সার্ভ পিপল প্রপার হোল লিফ উইদাউট কম্প্রোমাইজিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড অফকোর্স দ্য দার্জিলিং টেস্ট। আর জেনারেলি ভালো দার্জিলিং লিফ বেসড, দার্জিলিং জেনারেলি অর্থোডক্স লিফ বেসডই হয়, সেখানে একটা সমস্যা হয় যে ব্রিউ করতে গেলে আমরা কতক্ষণ জলটা ফোটাবো, 3 মিনিট 4 মিনিট বা জলটা কতক্ষণ গরম থাকবে। সো রেজাল্টে কী হয় যে ডিফারেন্ট মানুষের সাথে একই চা ডিফারেন্ট টেস্ট দেয়, কখনও এটা আন্ডার ব্রিউ হয়ে যায়, কখনও এটা ওভার ব্রিউ হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য ছিল যে ভালো চা দেব আর সেই চাটা যেন সবার হাতে একই রকম হয়। সো ফ্রম দ্যাট কনসেপ্ট অনলি উই কেম আউট অফ দিস আইডিয়া অ্যান্ড উই স্পেশালি কাস্টমাইজ দিস ইনফিউশন ড্রিপ টি ব্যাগ from Japan and the idea or the magic is like this je ei tea bag ta jeta ke amra bolchi drip infusion tea bag eta jodi amra just cup er opore rekhe jol dhali tale shonge shonge cha ta toiri hoye jacche because there is a internal mechanism which is giving the brewing automatically and in a proper time jekhane amader kono waiting period nei and cha ta ready hoye jacche ebong চাইলে পরে একই টি ব্যাগ থেকে দুটো কাপও হতে পারে। সব থেকে বড়ো কথা এই টি ব্যাগে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কী চা আছে। জেনারেলি বাজার থেকে যে টি ব্যাগ কিনি তার মধ্যে কী চা আছে আমরা জানি না, বাট ইউ আর ভেরি ট্রান্সপারেন্ট ওভার হিয়ার কী ধরনের চা এখানে সার্ভ করা হচ্ছে। মানে উই আর ইউজিং প্রপার লিভস সেটা এখানে দেখা যাচ্ছে অ্যান্ড দেয়ার ইজ নো হ্যাসেল, ইটস আই ব্রিউ, এনিবডি ক্যান ব্রিউ, আই এম ব্রিউইং মাই ওন টি, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া ওভার হিয়ার। আর আরেকটা ব্যাপার আছে এই আইব্রু ব্র্যান্ডে, এটা আমাদের সিগনেচার ব্লেন্ড। দার্জিলিং খেতে গিয়ে আমরা অনেক সময় বলি আমরা ফার্স্ট ফ্ল্যাশ খাবো, সেকেন্ড ফ্ল্যাশ খাবো, অটম ফ্ল্যাশ খাবো। সো হোয়াট ইজ দ্য ফ্ল্যাশ, দ্য ফার্স্ট ফ্ল্যাশের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে ইউ গেট দ্য অ্যারোমা, বাট ইট ইজ ভেরি শর্ট লিভড, ইউ ক্যানট কিপ ইট থ্রু আউট দ্য ইয়ার। এগেন ওয়েন দ্য লেটার পার্ট অফ দ্য ইয়ার ওয়েন ইট বিকামস লাইক সামার ফ্ল্যাশ ইট গিভস ইউ লিকার বাট দ্য অ্যারোমা ইজ নট দেয়ার। সো উই ট্রাই টু মেক আ ব্লেন্ড উইচ উইল গিভ ইউ দ্য অ্যারোমা অফ দ্য ফার্স্ট ফ্ল্যাশ, দি বডি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য লেটার ফ্ল্যাশ, সো ইউ গেট এ হোল অ্যাসপেক্ট অফ দার্জিলিং টি। সো দার্জিলিং টি এনি টাইম এভরি টাইম, সো ইউ হ্যাভ অনলি অপশন ইজ আইব্রু, সো প্লিজ এনজয় আইব্রু টি। আমি যেহেতু চা খেতে ভালোবাসি তো আমার তো চাটা খুবই ভালো লেগেছে, কিন্তু বাকিদের কেমন লাগলো একটুখানি জেনে নি। আই থিঙ্ক মাই ফার্স্ট টেক অন দিস উড বি ইটস ভেরি লাইট, ইটস অ্যারোম্যাটিক বাট ইন আ ভেরি সাটল ম্যানার উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। আমার পার্সোনালি I am not fond of tea that's very overbearing karon amar personally mone hoy tea is more of a more than an actual beverage or a food item, I think it's something that is supposed to refresh you and clear up your head, so I think this is perfect for that.
এখানে তোমরা বসেও বাইরেও তোমরা টি এনজয় করতে পারো। খুব সুন্দর কলকাতার যে রকবাজি, যেখানে মানে পাড়া সব ছেলেরা বসে বসে আড্ডা মারে, তো চায়ের সাথে তো আড্ডার একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। তো এখানে বসে বসেও তোমরা চা এনজয় করতে পারি। ক্যাফের ওনার শঙ্করদীপ দার সাথে একটুখানি কথা বলে নাও, কারণ ওনার ক্যাফের নামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো নামটা শুনেই তো সবার মানে প্রথমেই আসার জন্য একটা ইন্টারেস্ট জাগবে যে এরকম নামের পিছনে কি রাজ আছে। তো নাম হচ্ছে জুম টিওগ্রাফি। তো এবার অনেকে প্রশ্ন যে জুম কেন বা টিওগ্রাফি কেন, তো এটা ফটোগ্রাফি থিমড ক্যাফে। তো যখনই ফটোগ্রাফি আমরা নিয়ে ভাবি তখন আমাদের সবসময় লেন্স জুম করার এটা থাকে। আর একটা হচ্ছে বাঙালিদের একটা চায়ের আড্ডা বা ঠেক যেটা আমরা বলি, তো সেই হিসেবে সঙ্গে টিওগ্রাফি মানে টি অ্যান্ড ফটোগ্রাফি মানে টি মিটস ফটোগ্রাফি। তো সেই থেকেই পুরো নামটা জুম টিওগ্রাফিটা এলো। তো সেটা এখানে যেটা মেন হচ্ছে যে আমরা পুরনো কলকাতার যে একটা ক্যাফে কালচার ছিল বা কেবিন কালচার ছিল সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ওটাকে রিটেন করার চেষ্টা করেছি। তো আপনারা আরও আগের ভিডিওতে আরও দেখতে পাবেন যে এখানে একটা ছোট রক আছে, তো রকবাজি করা যাওয়ার ওরকম অপশান আছে। একদম সাউথ কলকাতার একটা পুরনো পাড়ার মধ্যে অবস্থিত, তো সেখানে হচ্ছে যে একটা ওই একটা পুরনো কলকাতার আমেজ যেখানে আড্ডাও মারা যাবে, সব কিছু খাওয়াও যাবে, এগুলো সব রয়েছে। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে বসে আপনারা আমেজ নিতে পারেন। ইন্টারঅ্যাক্টিভ কিচেন আছে, যদি ইন্টারঅ্যাক্টিভ কিচেনে আপনাদের রান্না কী হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। আপনি যদি মনে হয় যে আপনারা একটু অন্য ধরনের কিছু রান্না খেতে ইচ্ছে করছে, তো আপনারা ওরকম ইনস্ট্রাকশন দিয়ে আপনারা করতে পারবেন। তো দিস ইজ হাউ জুম টিওগ্রাফি ইজ। তো আমাদের আগামী 2nd January আমাদের 2nd year কমপ্লিট হবে। তো যারা যারা দেখছেন তারা 2nd January চলে আসবেন। আমরা ইনফ্যাক্ট আমরা 2nd January আমরা নতুন মেনু লঞ্চ করব, তো সেটা খুব আকর্ষণীয় হবে। এখন যা মেনু রয়েছে তার থেকে আরও কিছু আমরা অ্যাড করব, আর কিছু কিছু জিনিস আছে আমরা ওটাকে চেঞ্জ করে নতুন কিছু জিনিসপত্র আমরা নিয়ে আসব। আর অনেক ধরনের চা আছে, কফিও আছে, কফি তো আজকাল ইয়াংস্টার্সদের খুব পছন্দ, তো কফিও রয়েছে, সঙ্গে কোল্ড বেভারেজেসও রয়েছে, মকটেলস রয়েছে, মিল্কশেকস রয়েছে সব। তো ক্যাফেটা যেটা আমরা আর কি করার চেষ্টা করেছি হচ্ছে যে প্রত্যেকটা এজ গ্রুপের কাছে নিয়ে যাওয়ার জন্য, এই নয় যে আজকে একটা ক্যাফে করলাম তো আই অনলি ইনভাইট ইয়াংস্টার্স। তো এখানে একটি 4 বছর বা 5 বছরের বাচ্চাতে আরম্ভ করে 80 বছরের একজন বৃদ্ধ বৃদ্ধা ওনারাও এখানে এনজয় করতে পারেন। অ্যাম্বিয়েন্সটা আমি ওইভাবেই রাখার চেষ্টা করেছি, আর আমি ওইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাই যে কেন শুধু কম বয়সীরা ক্যাফেইন করবে, বাচ্চারাও করবে, যারা বাড়িতে সবসময় রয়েছেন এই লকডাউনে তাদের ইচ্ছে হলো যে একটু বাইরে যাই, একটু ফ্রেশ এয়ার নিই, একটু লোকের সাথে আড্ডা টাড্ডা মারি। তো আপনারা চলে আসবেন জুম টিওগ্রাফিতে, এনজয় করবেন আপনারা এখানে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।